আজকে আমরা হিটিং এলিমেন্ট বা যেগুলো যেমন ধরো আমাদের কাজে লাগে এই ইলেকট্রিক আয়রন, তারপরে আবার একটা আমরা পরে ভিডিও করব যেটা হচ্ছে গিয়ে কেটলি, ওয়াটার হিটার, এই সমস্ত যেগুলো কাজে লাগে। তো মূল প্রথম পরিচয় করে নিয়ে আমাদের এই কাজগুলো করতে গেলে কী কী জিনিস লাগবে, আমরা প্রথমে এই বোর্ডটার সম্বন্ধে একটু আলোচনা করে নেব। আমার যেটা বাঁ দিকে রয়েছে, আমার হাতের বাঁ দিকে এদিকের এটা হচ্ছে ভোল্ট মিটার আছে, আর এটা হচ্ছে একটা অ্যাম্পিয়ার মিটার আছে। আমরা যখন একটুখানি 600 ওয়াট 700 ওয়াট এই সমস্ত নিয়ে কাজ করব, তখন আমাদের একটা অ্যাম্পিয়ারও কাজে লাগবে দেখতে। তো এটা একটা সিরিজ টেস্টিং বোর্ড আছে, সিরিজ টেস্টিং বোর্ড। তো এর মধ্যে এটা হচ্ছে গিয়ে ভোল্টেজ মিটার, এটা হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার মিটার। এখানে আমরা ভোল্টেজটা দেখতে পাবো, পাক্কা 250 ভোল্টেজ দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে সিরিজ টেস্টিং বোর্ডে আমরা প্রথম দেখব একটা আয়রন, এইটা হচ্ছে দুটো আয়রন আমরা নিয়েছি, একটা হচ্ছে ফুললি অটোমেটিক আয়রন আর একটা হচ্ছে এমনি ইলেকট্রিক আয়রন। এটা হচ্ছে ফুললি অটোমেটিক ইলেকট্রিক আয়রন আর এটা হচ্ছে নর্মাল ইলেকট্রিক আয়রন। তো মূলত এর হিটিং এলিমেন্ট কীরকম থাকে কি না থাকে এগুলো আমরা দেখব। তো এইগুলো খুলতে গেলে কিছু আমাদের টুলস এবং মেটেরিয়াল লাগে। যেমন টুলস হিসাবে আমাদের এগুলোকে এই রেঞ্জগুলো অনেক রকমের নাম বলে, এগুলোকে কেউ বলে সকেট রেঞ্জ, কেউ বলে গুটি রেঞ্জ, তো এইগুলো প্লাগ রেঞ্জ, তো এইরকম নাম আছে। আর এটা হচ্ছে ডবল এন্ডেড স্প্যানার। তো এইখানে এই কটা জিনিস নিতে হয়েছে আমাদের। 5 থেকে 13 পর্যন্ত আমরা যদি গুটি রেঞ্চের সেট কিনে নিই, তাহলে আমরা কিন্তু এই রকমের অপারেশন প্লাস ওয়াশিং মেশিনের অপারেশন এগুলো আমরা করতে পারব। তো আর এই ডাল রেঞ্জ আমার এখানে আছে, একটা হচ্ছে 8-9 আর একটা হচ্ছে 10-11। এই দুটো হচ্ছে কমন রেঞ্জ, যখন আমরা মিক্সার গ্রাইন্ডারের কাজ করব তখন 8-9 রেঞ্জ দিয়ে কাজে লাগে আমাদের। আর বাকিটা 10-11 একটা এমন রেঞ্জ যেটা প্রায় সব ক্ষেত্রেই কাজে লেগে যায়। তো এখন আমরা একটা ফুল অটোমেটিক ইলেকট্রিক আয়রনের কত অ্যাম্পিয়ার লোড নেয় এটা আমরা দেখব, বা কারেন্ট থেকে কী করে ওয়াটেজ বার করতে হয় বা ওয়াটেজ থেকে কী করে কারেন্ট বার করতে হয় এটা আমরা দেখব। এর জন্য এই একটা সিরিজ টেস্টিং বোর্ড বা সিরিজ প্যারালাল টেস্টিং বোর্ডের খুব দরকার। এটা আমাদের বাজার থেকে ক্ল্যাম্প অন মিটার বা ক্ল্যাম্প মিটার কিনতে গেলে মোটামুটি খুব কম দাম হলেও 500 টাকা লাগবে, কিন্তু এইরকম একটা সিরিজ টেস্টিং বোর্ড করে নিতে পারলে আমাদের ওই খরচাটা থাকবে না। যদিও এখানে একটা 16 অ্যাম্পিয়ারের সকেট আছে, এই সুইচ আছে, আর একটা 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, ইউনি সকেট বলে, এর মধ্যে 15 অ্যাম্পিয়ার এবং 16 অ্যাম্পিয়ার সব কিছু চালু করা যাবে, এবং এটা একটা সিরিজ সিস্টেম। তো সিরিজের আমার টেস্ট ল্যাম্প লাগাবার জায়গা আমি এইরকমভাবে করেছি, এটা আমার টেস্ট ল্যাম্প হিসেবেও কাজ করবে, আবার এটা দিয়ে আমার সিরিজ টেস্টিং ল্যাম্প হিসেবেও কাজ করবে। তো এর সুবিধা কি, এই বোর্ডটাকে আমি ক্যারি করে যে কোনো জায়গায় রিপেয়ারিং করতে গেলে আমার নিয়ে যেতে সুবিধা হয়। তো এখন আমরা দেখব এইরকম একটা ফুললি অটোমেটিক ইলেকট্রিক আয়রন কত অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। আমরা কি করলাম, একে আমরা সাপ্লাই দিয়ে দেব। সাপ্লাই দিলেই দেখতে পাওয়া যাবে এখানে এর নিয়ন লাইটটা জ্বলবে আর এটা গরম হবে, এখানে এর অ্যাম্পিয়ারটা দেখা যাবে। তার আগে আমরা বলে নিই, এই অ্যাম্পিয়ার মিটারটাকে যদি ফোকাস করা যায় দেখতে পাওয়া যাবে অ্যাম্পিয়ার মিটারে 0 থেকে 2 পর্যন্ত কোনো রিডিংয়ের দাগ নেই, তারপর 2 থেকে 4 পর্যন্ত 1, 2, 1, 2, 3, 4 চারটে ঘর ভাগ করা রয়েছে। তার মানে এইখানে 2 থেকে 4 দুটো ঘরকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তার মানে এক একটা ঘর 0.5 করে ভাগ রয়েছে, মানে 2-এর পর একটা ঘর 0.5, 2.5, তারপরের ঘরটা 3, তারপরের ঘরটা 3.5, তারপরের ঘরটা 4 অ্যাম্পিয়ার। এখন আমরা এই ইলেকট্রিক আয়রনটাকে চালিয়ে দেখব কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, সেই অনুসারে আমরা এর ভোল্টেজটা বার করে নিতে পারবো। তো আমি এখন ইলেকট্রিক আয়রনটাকে অন করছি, এই অন করার সাথে সাথে এর মিটারের এটা গেছে 2.5 বাই 3 অ্যাম্পিয়ারের কাছাকাছি গেছে, 3 অ্যাম্পিয়ার ইন্টু 240 ভোল্ট, 275 ভোল্টের 746 ওয়াট আছে, মানে 240 ইন্টু 3। আচ্ছা, ঠিক তার পাশে আর একটা আয়রন আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল আয়রন। এই আয়রনের কি নিয়ন লাইটটা দেখা গেছিল? আচ্ছা, আর একবার আমি অন করছি। এই প্রথমে অফ অবস্থায় এই আমি এখানে দেখিয়ে দিতে পারবো,
এখানে এখন অফ রয়েছে আয়রনটা, এখন আমি যখনই অন করব এই নিয়ন লাইটটা অন হয়ে গেছে। আচ্ছা, তো সব ইলেকট্রিক আয়রনে নিয়ন লাইট থাকে, দেয়া থাকে না। আমি নিয়ন লাইট দেখিয়ে দিচ্ছি কিরকম দেখতে হয় নিয়ন লাইট। আচ্ছা, এই লাইটটাই হচ্ছে নিয়ন লাইট। এই নিয়ন লাইট মাত্র 5 থেকে 6 ভোল্টে চলে এবং 5 থেকে 6 ভোল্ট এসি। তো একে ডাইরেক্ট চালানো যাবে না, এর সাথে রেজিস্ট্যান্স যোগ করে চালাতে হবে। এটা নয় আমরা আবার একটা পরে বা এর পরে একটা ভিডিও করব, এটাই হচ্ছে আমাদের টেস্টারের ক্ষেত্রে এই নিয়ন লাইট ইউজ করা হয়। তো এর মধ্যে আমাদের নিয়ন লাইট আছে, ওই একটু আগে যেটা দেখালাম ওই লাইটটা জ্বলছে, লাইটটা ঠিক দেখতে এইরকম হয়। আচ্ছা, এইবার আমরা কি করব, আমরা প্রথমে সিরিজ, কোনো ইলেকট্রিক আয়রন ভালো আছে কি ভালো নেই সেটা জানতে গেলে প্রথমে আমরা সিরিজ করতে হয়। সিরিজ করলে বোঝা যাবে, এখন আমি এটা সিরিজ করে নিয়েছি। এই যে এখানে এই সিরিজ মানে কি হচ্ছে, আমি সিরিজটা অন করেছি, এই লাইটটা যদি দেওয়া থাকে তাহলে জানতে হবে সার্কিটটা ওকে আছে। যেমন আমি যদি এইটাকে অফ করে দিই, এটা খুলে দিই, এটা খুলে দিলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, আবার দিলে এটা চালু হবে, মানে কি এটা সিরিজ আছে। তাহলে বুঝে নিতে হবে যে আমার আয়রনটা ওকে আছে। পরে আবার একটা এই আয়রনের আর একটা আছে, এটা হচ্ছে অনলি ইলেকট্রিক আয়রন, এটা অটোমেটিক নয়, এটা এমনি ইলেকট্রিক আয়রন, এর কোনো থার্মোস্ট্যাট সিস্টেম ভাবে দেয়া নেই, তোমাকে হাতের গরমে একে বুঝে নিতে হবে যে চালু হবে কি বন্ধ হবে। এখন এইটাকে যদি আমরা টেস্ট করি, এখানে আমরা এই প্লাগটা দিয়ে দেব, তাহলে এটা চালু হচ্ছে না কেন? আচ্ছা, এই সুইচ দেয়া নেই। আচ্ছা, এখানে এটাও আমরা জানতে পারলাম যে এটাও ঠিক আছে। এখন এর আমরা পাওয়ার দেখব কত অ্যাম্পিয়ার নিচ্ছে, এসছে। আচ্ছা, এ এখন ডাইরেক্টে এ 1.5 অ্যাম্পিয়ারের কাছাকাছি নিচ্ছে, মানে এর পাওয়ারটা এই অটোমেটিক আয়রনের থেকে কম, এটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তো 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট নিলে এটা এর ওয়াটেজ হবে এখানে 240 আর 240 এর হাফ মানে 120, তার মানে 240 200 একে 300 ওয়াটের কাছাকাছি, এটা 300 ওয়াটের কাছাকাছি।